শিশুর জন্য মায়ের বুকের দুধ অপরিহার্য, কারণ মায়ের বুকের দুধে রয়েছে শিশুর জন্য প্রয়োজনীয় পুষ্টিগুণ ও উপাদানযুক্ত আল্লাহ প্রদত্ত এমন তৈরি খাবার যা শিশু সহজেই হজম করতে পারে এবং সহজেই শিশুর দেহ বৃদ্ধিতে সহায়ক। তাই তো আল্লাহ তাআলা হযরত মূসা আলাইহি ওয়াসাল্লামের জন্মের পর তার মাকে নির্দেশ দেন, আমি মূসার মায়ের অন্তরে ইঙ্গিতের নির্দেশ দিলাম, তাকে দুধ পান করাও। সূরা কাসাস আয়াত 7। জন্মের পর শিশুর জন্য সর্বোত্তম খাবার হলো মায়ের বুকের দুধ। আল্লাহ তাআলা প্রত্যেক নবজাতক শিশুর জন্য মায়ের বুকে দুধ সৃষ্টি করে রাখেন, যা হালকা মিষ্টি ও উষ্ণ, যা নবজাতক শিশুর নাজুক অবস্থার জন্য বিশেষ উপযোগী। নবজাতক শিশুকে মায়ের বুকের দুধ পান করানোর প্রতি উদ্বুদ্ধ করতে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, স্তন্যদানকারী ও গর্ভবতী মহিলা থেকে রমজানের রোজা রাখার বাধ্যবাধকতা উঠিয়ে দেয়া হয়েছে। আবু দাউদ, তিরমিজি, নাসাই ও মিশকাত। বর্তমান সময়ে চিকিৎসা বিজ্ঞান শিশুকে মাতৃদুগ্ধ দানের ব্যাপারে যে গুরুত্বের কথা বলে, সেই গুরুত্বের কথা ইসলাম আজ থেকে 1500 বছর পূর্বেই ঘোষণা করেছেন। আল্লাহ তাআলা কোরআনেই নবজাতক শিশুকে মায়ের দুধ পান করানোর ব্যাপারে সুস্পষ্ট দিক নির্দেশনা বিধান ঘোষণা করেছেন। আল্লাহ তাআলা সূরা লোকমানের 14 নং আয়াতে বলেন, আমি তো মানুষকে তার পিতামাতার প্রতি সদাচরণের নির্দেশ দিয়েছি, তার মা তাকে কষ্ট স্বীকার করে গর্ভে ধারণ করে, অতঃপর তার দুধ ছাড়ানো হয় 2 বছরে। অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেন, মায়েরা তাদের সন্তানদের পূর্ণ 2 বছর দুধ পান করাবে। সূরা বাকারা আয়াত 233। কুরআন ও হাদিসের আলোচনা থেকে বোঝা যায়, শিশুকে বুকের দুধ পান করানোর সময়সীমা হল জন্মের পর থেকে চন্দ্রমাসের হিসাব অনুযায়ী পূর্ণ 2 বছর। শিশুর প্রয়োজনে এই সময় আরও 6 মাস বাড়ানো যেতে পারে। আল্লাহ তাআলা অন্য আয়াতে বলেন, তাকে গর্ভধারণ করতে ও দুধ ছাড়াতে লাগে 30 মাস। সূরা আহকাফ আয়াত 15। মা ও শিশুর শারীরিক অসুস্থতার কথা বিবেচনা করে বিশেষ বিশেষ ক্ষেত্রে চিকিৎসা বিজ্ঞান নবজাতক শিশুকে মায়ের বুকের দুধ পান করানো থেকে বিরত থাকার কথাও বলা হয়েছে। তাছাড়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের সন্তানদের দেহপসারিণী অর্থাৎ ব্যভিচারী নারী ও পাগল মহিলার দুধ পান করানো থেকে দূরে রাখো। আধুনিক চিকিৎসা বিজ্ঞান থেকে জানা যায় যে দেহপসারিণীর অর্থাৎ ব্যভিচারী নারীর দুধ পানে হেপাটাইটিস বি ও এইডসের মতো ভয়াবহ ভাইরাসে আক্রান্ত হতে পারে শিশু। তাই ক্ষেত্রবিশেষ শিশুকে মায়ের বুকের দুধ পান করানো থেকে বিরত রাখার কথাও বলা হয়েছে ইসলামে। সর্বোপরি শিশুকে মায়ের বুকের দুধ পান করালে শিশু ও মায়ের মধ্যে এমন একটি মানসিক বন্ধন তৈরি হয় যা চিরস্থায়ী। মুসলিম উম্মাহ সব শিশু মায়ের উচিত কোরআনের হুকুম অনুযায়ী তার সন্তানকে পূর্ণ 2 বছর দুধ পান করানো। পূর্ণ 2 বছর দুধ পান করানোর পর প্রয়োজনে অতিরিক্ত আরও 6 মাস শিশুকে দুধ পান করানো যেতে পারে। আল্লাহ তাআলা সব মাকে কোরআন ও হাদিসের বিধান অনুযায়ী শিশুদেরকে নিজেদের বুকের দুধ পান করিয়ে আল্লাহর হুকুম পালন করার ও শিশুর যথাযথ যত্ন নেওয়ার তৌফিক দান করুন। আমিন। আমাদের সাথেই থাকুন এবং অবশ্যই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।